আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দরকার। কাপড় আছে, খাবার আছে, পানি আছে, নিঃশ্বাস আছে। এই সাইটটার মধ্যে যদি আপনি আমি এক সপ্তাহ কাপড় না পাই মরে যাব? কাপড়ের তুলনায় ইম্পর্টেন্ট হচ্ছে খাবার, খাবারের তুলনায় ইম্পর্টেন্ট হচ্ছে পানি, পানির তুলনায় ইম্পর্টেন্ট হচ্ছে নিঃশ্বাস। বুঝবেন, শিক্ষিত সমাজ একটু খেয়াল করবেন, আল্লাহ পাক যে কত বড় দয়াবান, আল্লাহ যে কত বড় দয়াবান। আমি প্রথমে বলছি, যতক্ষণ পর্যন্ত আপনি অনুভব করতে পারবেন না যে আপনাকে আল্লাহ কতটুকু ভালোবাসেন, আল্লাহর সাথে আপনার প্রেমের সম্পর্ক তৈরি হবে না। আর যখনই প্রেমের সম্পর্ক তৈরি হবে তখনই দেখবেন যে ইবাদতের মধ্যে এমনি মজা লাগবে। এখন একটু খেয়াল করে, কাপড়ের তুলনায় খাবারের প্রয়োজন বেশি, খাবারের তুলনায় পানির প্রয়োজন বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের প্রয়োজন বেশি। কাপড় ছাড়া এক বছরও মোটামুটি থাকা যাবে, কিন্তু খাবার ছাড়া সেটা সম্ভব না। আবার খাবার ছাড়া এক মাস থাকা যাবে, কিন্তু পানি ছাড়া সম্ভব না। পানি ছাড়া এক ঘন্টা থাকা যাবে, অক্সিজেন ছাড়া সম্ভবপর নয়। যে জিনিসটা বান্দার যত বেশি দরকার, ওই জিনিসটাকে আল্লাহ তত বেশি সৃষ্টি করেছেন। যত বেশি দরকার তত পাওয়ার জন্য সহজ করে দিয়েছেন। আমার আল্লাহ কেমন, যারা মানে তাদেরকে তো দেয়, যারা মানে না তাদের ঘরেও রিজিক পৌঁছায় দিচ্ছে রে ভাই।